ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের প্রধান এই বিমানবন্দরে থার্ড টার্মিনাল সহ তিনটি টার্মিনাল রয়েছে। বর্তমানে চালু থাকা দুইটি টার্মিনালের প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য। দুটি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের 30টি বিমান কোম্পানির 120 থেকে 130টি ফ্লাইট ওঠানামা করে। এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন 19 থেকে 21 হাজারের মতো, অর্থাৎ বছরে প্রায় 80 লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। এটি বিমানবন্দর সড়ক, আর তার উপরেই থার্ড টার্মিনালের উড়াল সড়ক, যার নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। এখন চলছে আনুষঙ্গিক কাজ। এই উড়াল সড়ক দিয়ে থার্ড টার্মিনালটির তৃতীয় তলা থেকে যে কোনো যানবাহন এই পথ ধরে বিমানবন্দরের মূল সড়কে বের হতে পারবে। আবার নিচতলার এই অংশ দিয়ে যে কোনো যানবাহন এই সড়ক ধরে উঠে এই পথ ধরে টার্মিনাল থেকে বেরোতে পারবে বিমানবন্দরের মূল সড়কে। টার্মিনালটির এই অংশে দক্ষিণ পাশের মতো একটি সৌন্দর্য বর্ধনের জন্য একটি গোল চত্বর বানানো হচ্ছে। দর্শক, এটি এই টার্মিনালের উত্তর অংশে। এই অংশে দুটি বোর্ডিং ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, যার নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। একটি তথ্য জানিয়ে রাখি, এই থার্ড টার্মিনালে এখন পর্যন্ত 10টি বোর্ডিং ব্রিজ নির্মাণ করা হয়েছে এবং আরেকটি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে বাকি বোর্ডিং ব্রিজগুলো নির্মিত হবে। সর্বমোট 26টি বোর্ডিং ব্রিজ নির্মিত হবে এই টার্মিনালে। এই অংশে হাতের ডান পাশে যে এলিভেটেড সড়ক রয়েছে, সেটির কিন্তু পিচ ঢালাইয়ের কাজ হয়ে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে টার্মিনালটির সামনের অংশ গাড়ি পার্কিংয়ের জন্য এই থার্ড টার্মিনালের সঙ্গে বহুতল কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই কার পার্কিংয়ের যে এই বহুতল যে জায়গাটিতে 1250টি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই অংশটি এবং সামনের যে বিমানবন্দর যে সড়ক, সেই সড়কটি আসলে এই বিমানবন্দরের যে সামনের যে সড়কটি, এটি কিন্তু আসলে নানাবিধ যোগাযোগ ব্যবস্থায় বদলে যাচ্ছে। যেমন ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হবে, এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে থার্ড টার্মিনালটির এই যে বহুতল যে কার পার্কিংয়ের যে জায়গাটি, সেই জায়গাটি আপনারা খুব কাছ থেকে কিন্তু সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি এই টার্মিনালটির দক্ষিণ পাশের অংশ। এই অংশে সবুজ আর সৌন্দর্যে কিন্তু যে টার্মিনালটি কিন্তু বদলে যাচ্ছে এরই মধ্যে, তার কিন্তু একটি দৃষ্টান্ত আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সবুজ শ্যামলে নান্দনিক হয়ে উঠেছে এই টার্মিনালটির সামনের বাহিরের অংশ। এই টার্মিনালটির ভেতরের যেমন রূপ, তেমনি বাহিরের রূপও কিন্তু এরই মধ্যে প্রকাশ পেতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি এই টার্মিনালটির সামনের যে একটি সুড়ঙ্গ পথ রয়েছে, সেই সুড়ঙ্গ পথটি কিন্তু এরই মধ্যে দৃশ্যমান হয়েছে, তৈরি হয়েছে, প্রস্তুত হয়েছে বলা যায় এক কথায়। এবং এই সুড়ঙ্গ পথের যে রোড মার্কিংয়ের কাজও কিন্তু এর মধ্যে শেষ হয়েছে। এই সুড়ঙ্গ পথ দিয়ে আসলে টার্মিনালটির ভেতরে এবং বিভিন্ন যে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু বের হওয়া যাবে এবং প্রবেশ করা যাবে। এছাড়া এই টার্মিনালটির সামনের অংশে বিভিন্ন সড়ক দিয়ে, অর্থাৎ কুড়িল দিয়ে এবং উত্তরা দিয়ে এই বিমানবন্দরের সড়কের বিভিন্ন নানাবিধ পথ দিয়ে এই টার্মিনালটির যে নিচতলা এবং তৃতীয় তলায় কিন্তু আসলে প্রবেশ হওয়া যাবে, বের হওয়া যাবে। এবং সেই যে যোগাযোগ ব্যবস্থা, সড়ক পথগুলো কিন্তু এরই মধ্যে প্রস্তুত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। টার্মিনালটি চালু হলে যাত্রীরা আসা যাওয়ায় ভোগান্তির শিকার হবেন না, কারণ টার্মিনালটির ভবনের সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প স্থাপন করা হয়েছে। কাওলায় যে পাতাল মেট্রো রেল স্টেশনের সঙ্গে একটি সুড়ঙ্গ পথের তৈরির কাজ কিন্তু চলমান আছে, যা এই পথের যাতায়াতকে আরও সহজতর করবে। একজন যাত্রী টার্মিনাল থেকে বের হয়ে সহজে গাড়িতে চড়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা সুড়ঙ্গ পথে হেঁটে মেট্রো রেল স্টেশনে যেতে পারবে। উত্তরা থেকে আগত যানবাহনসমূহ এই অংশ দিয়ে এই উপরের যে ইন্টারন্যাশনাল ডিপার্চার রয়েছে সেই অংশে যেতে পারবে।
টার্মিনালটির সামনের বিভিন্ন যে সড়কের রোড মার্কিং এরই মধ্যে শেষ হয়েছে এবং এই সড়কগুলোর কোন সড়কটির কত গতিসীমা তাও কিন্তু দেয়া রয়েছে এবং পথ নির্দেশক লাগানো হয়েছে। সামনে দুটি জলাধার রয়েছে যেটি দিনে দিনে আরও সুন্দর হয়ে উঠছে। হাতের ডান পাশে মূল সড়কের এই অংশে একটি ইউটার্ন নির্মাণ করা হয়েছে। কুড়িল থেকে যেসব যানবাহন উত্তরা যাবে না তারা এই অংশ দিয়ে ইউটার্ন নিতে পারবে, আবার যেসব যানবাহন উত্তরা থেকে এয়ারপোর্টে ঢুকবে তারাও এই অংশ দিয়ে ইউটার্ন নিয়ে এয়ারপোর্টে যেতে পারবে খুব সহজেই। এই টার্মিনালটির ভেতরে দিনে আলো জ্বালাতে হবে না, বিদ্যুৎ লাগবে না, বাড়তি বাতির প্রয়োজন হবে না। এজন্য ভবনটির চারপাশে গ্লাস বসানো হয়েছে এবং ওপরের দিকে স্কাইলাইট রাখা হয়েছে যাতে সহজে দিনের আলো আসে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে এই টার্মিনালটিতে। এই অংশে সৌন্দর্য বর্ধনের আরেকটি হচ্ছে গোল চত্বরের মতো করে বানানো হয়েছে। এই টার্মিনালটিতে যাতায়াতের জন্য যে সড়কগুলো নির্মাণ করা হয়েছে তার রোড মার্কিংয়ের কাজ কিন্তু এরই মধ্যে প্রায় শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, অর্থাৎ এই সড়কগুলো বেশ ফুটে উঠতে শুরু করেছে। এটি টার্মিনালটির দক্ষিণ অংশ। এই অংশে দুটি বোর্ডিং ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পাশে রয়েছে যে এই টার্মিনালটি ভবনের জন্য যাবতীয় যে নির্মাণ সরঞ্জাম কিন্তু এখানে রাখা আছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর পাশেই দেখতে পাচ্ছেন যে এই টার্মিনালটিতে যাতায়াতের জন্য যে সংযোগ সড়কগুলো কিন্তু নির্মাণ করা হয়েছে সেই সংযোগ সড়ক মানে কোনোটার রোড মার্কিংয়ের কাজ হয়ে গেছে, এরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং এই টার্মিনালটির যে নেম প্লেট কিন্তু অনেক আগেই বসানো হয়েছে, অর্থাৎ এই টার্মিনালটির যে সামনের অংশের যে সৌন্দর্য এবং নান্দনিকতা যে আমরা যে বলে থাকি যে ধারণার চেয়েও সুন্দর হয়ে উঠেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল সেটি কিন্তু আমরা এরই মধ্যে ফুটে উঠতে শুরু করেছে এবং তা আমরা দেখতে পাচ্ছি। ঘোরাফেরা এবং কেনাকাটার জন্য তৈরি হচ্ছে এই টার্মিনালটিতে 14টি স্পটে ডিউটি ফ্রি শপ। যাত্রীরা টার্মিনালের বাহিরে এবং ভেতরে ওয়াইফাই এবং মোবাইল চার্জিংয়ের সুবিধা পাবেন। যাত্রীদের নিতে আসা দর্শনার্থীদের জন্য মিটার্স অ্যান্ড গ্রিটার্স প্লাজা থাকবে নতুন এই টার্মিনাল ভবনটিতে, যা আগের যে দুটি টার্মিনাল অর্থাৎ টার্মিনাল এক এবং দুয়ে অতিথিদের জন্য কোনো ব্যবস্থা ছিল না, যা এই টার্মিনালে থাকছে। শাহজালাল বিমানবন্দরের সবচেয়ে বেশি ভোগান্তি ছিল সেটি হলো লাগেজ বেল্টের স্বল্পতা। বর্তমান টার্মিনালে রয়েছে 8টি লাগেজ বেল্ট, সেই স্বল্পতা এবার দূর করছে নতুন এই তৃতীয় টার্মিনাল। এই টার্মিনাল ভবনটির নিচতলায় 16টি লাগেজ বেল্ট এরই মধ্যে নির্মাণ করা হয়েছে। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে আরও 4টি বেল্ট। এরই মধ্যে এই টার্মিনাল ভবনের নিচতলায় এই ব্যাগেজ বেল্ট প্রস্তুত হয়েছে আর এই লাগেজ বেল্ট যাত্রীদের ভোগান্তি থেকে মুক্তি দিবে। এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই থার্ড টার্মিনাল। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে দেশের এভিয়েশন খাতে বিপ্লব ঘটবে, এতে আন্তর্জাতিকভাবে মর্যাদা বাড়বে, বাংলাদেশের আর্থিক দিক দিয়েও লাভবান হবে, নতুন নতুন গন্তব্যে যাবে দেশের এয়ারলাইন্সগুলো, বিদেশি এয়ারলাইন্সগুলো আরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে, আকাশপথে যত বেশি যোগাযোগ বাড়বে বাংলাদেশ ততই লাভবান হবে, এর মাধ্যমে আগামীর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে বলে মনে করা হচ্ছে। দর্শক, এবার বিদায় নিচ্ছি, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।